সদ্যই চাঁদের মাটিতে পা রেখেছে ভারত। আর তাই সেই সাফল্যের আনন্দে মাতোয়ারা প্রত্যেক ভারতবাসী। মানুষের চাহিদা আর ট্রেন্ড বুঝে ব্যবসায়ীরাও চন্দ্রযান থ্রি সংক্রান্ত পণ্য বাজারে আনছেন। রাখির আগেই বাজারে চন্দ্রযান রাখির চাহিদা বেড়েছে। দেখুন, এবছর রাখি পূর্ণিমা 30 আগস্ট বুধবার। তার আগে চন্দ্রযান রাখির কেনার একটা হিড়িক পড়ে গিয়েছে বাজারে। চাঁদে চন্দ্রযান থ্রি এর অবতরণে ভারত বিশ্বে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ভারত পৃথিবীর প্রথম দেশ হিসেবে বুধবার সন্ধ্যায় তার চন্দ্রযান থ্রি এর ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করায়, যেখানে পৃথিবীর আর কোনো দেশ আজ পর্যন্ত পৌঁছতে পারেনি। চন্দ্রযান থ্রি এর সাফল্যে দেশ জুড়ে খুশির হাওয়া বইছে। অবতরণের পর দেশবাসীর মধ্যে চন্দ্রযান নিয়ে আলাদা উন্মাদনা দেখা দিয়েছে, যে কারণে এখন দেশের বিভিন্ন রাজ্যের ব্যবসায়ীরাও তাদের নতুন বিপণন কৌশল তৈরি করে ফেলেছেন। মানুষের চাহিদা আর ট্রেন্ড বুঝে ব্যবসায়ীরা চন্দ্রযান থ্রি সংক্রান্ত পণ্যও বাজারে আনছেন। তবে ব্যবসায়ীদের এই বিপণন কৌশলের প্রভাবও বেশ জনপ্রিয় হচ্ছে। এমনকি রাখির আগেই বাজারে চন্দ্রযান রাখির চাহিদা বেড়েছে। এছাড়া মিষ্টির দোকানেও চন্দ্রযানের ছবি চোখে পড়ছে। ফলে বিজ্ঞান থেকে পার্বণ সবেতেই এখন চর্চায় চাহিদায় চন্দ্রযান। কথায় বলে হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, আর তার মধ্যে একটা অন্যতম পার্বণ হলো রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন। মূলত বোন দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই বোনের মধ্যে এই উৎসব আজ আর সীমাবদ্ধ নেই। যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি পরাতে পারেন যে কেউ। গোটা ভারত জুড়েই তাই উদযাপন করা হয় এই পার্বণ। রাখির আগেই বাজারে চন্দ্রযান থ্রি রাখি নিয়ে উন্মাদনা বাড়ছে। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের মধ্যেও একটা চাহিদা রয়েছে চন্দ্রযান রাখির। চন্দ্রযানকে কেন্দ্র করে শিশুর চেয়ে প্রবীণদের মনে অন্যরকম উদ্দীপনা ছিল, যার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরা এখন বাজারে চন্দ্রযান রাখি, টি শার্ট, খেলনা, ঘুড়ি নিয়ে আসছেন এবং সেগুলির চাহিদাও ক্রমশই বাড়ছে। এই ধরনের ভাইরাল হুজুক বা ট্রেন্ড থেকে কে না লাভবান হতে চাইবে, তাই এই চন্দ্রযানের সাফল্যে তেমনই এক উন্মাদনা বাজার জুড়ে দেখা যাচ্ছে। বাজারে চন্দ্রযানের ঘুড়ি থেকে শুরু করে রাখি বিক্রি হচ্ছে। এদিকে রাখির উপহার হিসেবে ইসরো এবং চন্দ্রযান প্রিন্টের টি শার্টের চাহিদাও যথেষ্ট পরিমাণে রয়েছে। সদ্যই চাঁদের মাটিতে পা রেখেছে ভারত, আর এই মুহূর্তটা অত্যন্ত গর্বের প্রত্যেকটা ভারতবাসীর কাছে। কারণ এর আগে চাঁদের এই দক্ষিণ মেরুতে কোনো দেশই তাদের চন্দ্রযানকে সফট ল্যান্ডিং করাতে পারেনি। কিছুদিন আগে রাশিয়ার Luna 25 এই পথেই কিন্তু এসেছিল, কিন্তু সেই অভিযান ব্যর্থ হয়েছে। আর তারপর থেকে যেন ইসরো আরেকটু মেপে মেপে পা ফেলেছে, আরেকটু বুঝে শুনে, আরেকটু সময় ধরে অঙ্ক কষে, আর তাতেই এসেছে সাফল্য। সদ্যই চাঁদের মাটিতে পা রেখেছে ভারত। এই মুহূর্তে আনন্দের সীমা নেই। 140 কোটি দেশ যেন এই স্বপ্নটার অপেক্ষাতেই বসেছিল, আর তার এই সাফল্যে আনন্দে মাতোয়ারা প্রত্যেক ভারতবাসী। মানুষের চাহিদা আর ট্রেন্ড বুঝে ব্যবসায়ীরাও কিন্তু চন্দ্রযান থ্রি সংক্রান্ত নানা পণ্য বাজারে আনছেন। রাখির আগেই বাজারে চন্দ্রযান রাখির চাহিদা বেড়েছে। এবছর রাখি পূর্ণিমা পড়েছে 30 আগস্ট বুধবার। তার আগেই চন্দ্রযান রাখির কেনার একটা হিড়িক পড়ে গিয়েছে বাজারে। চন্দ্রযান থ্রি এর অবতরণে ভারত বিশ্বে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। ভারত পৃথিবীর প্রথম দেশ হিসেবে বুধবার সন্ধ্যায় চন্দ্রযান থ্রি এর ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করিয়েছে, যেখানে পৃথিবীর আর কোনো দেশ আজ পর্যন্ত পৌঁছতে পারেনি। আর তারপর দেখা যাচ্ছে যে সামনেই রয়েছে রাখি 30 আগস্ট, আর চন্দ্রযান রাখির চাহিদা এই মুহূর্তে একপ্রকার তুঙ্গে। যারা রাখি তৈরি করেন
তারাও এখন নাওয়া খাওয়া ভুলে রাখি বানাচ্ছেন, চন্দ্রযান রাখি। কেমন লাগলো বলুন তো এই নতুন আপডেট? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর সমস্ত আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন।